আসসালামু আলাইকুম। তুহিন আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। আপনি শেষ অতিথি, আমরা শেষ করে দিতাম, আপনার জন্য কিছুক্ষণ থাকতেছি। ভাই কথা তো একটু কেটে কেটে যাচ্ছে, কিন্তু ভালো আছি। হ্যাঁ বলেন। আমি জোরাজুরি করে ইসলামে কনভার্ট করা যায় না, এগুলো বলে আপনি খুব এখানে কমেন্টে খুব চিল্লাইছেন। এখন তাহলে এখন আবার ব্যাকস্টেজে কথা বলতে বলেন কেন ভাই? ব্যাকে আবার কথা কি? সবার সামনে বলেন, আপনি তো আপনি একজন জিহাদি, আপনি সবার সামনে কথা বলবেন। কথা কিসের বলবো? আচ্ছা, এই কথাটা যখন বলছিলাম তখন আমি বলছিলাম হচ্ছে মুশরিকদেরকে কতল করতে আপনার নবী নির্দেশ দিয়ে গেছে, কিতাল করতে, কিয়ামত পর্যন্ত কিতালের বিধান দিয়ে গেছে আপনার নবী। এই কথাটা যখন বলছিলাম তখন আপনি এই কমেন্টটা করেছিলেন, আমার মনে আছে, তাই না ভাই? ঠিক বলছি না? তাহলে আমরা কি এখন দলিল প্রমাণগুলো বের করবো ভাই, একটা একটা করে? আপনি মিথ্যা চাচ্ছেন? অবশ্যই ভাই, দলিল প্রমাণেই তো, দলিলেই তো প্রমাণ হয়ে যাবে মিথ্যা চাচ্ছেন না সত্যতা স্বীকার করছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কিন্তু আমি দলিল বের করতে পারি। দলিলটা আমি ক্লিয়ারলি দেখাতে পারি, দলিল দেখাইতে আমার কোনো সমস্যা নেই। দলিল দেখাইতে আমার আপনার কথা শোনার কোনো প্রয়োজন পড়বে না, দলিল আমি আপনার কথা শোনা ছাড়াই দেখাইতে পারবো। আছে ভাই, ধরেন একটা বইতে লেখা আছে, একটা বইতে লেখা আছে ধরেন 2+5=33, এটা যদি আপনি দেখাইতে পারেন তাহলে তো কেউ অস্বীকার করবে না যে এটা লেখা না। আচ্ছা তাহলে 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 ভাই আপনার কথা তো বোঝা যাচ্ছে না, আপনার কথা তো বোঝা যাচ্ছে ভাই, আপনার কথা তো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপনার আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আমার একটা লেখা আছে, সেটা হচ্ছে ইসলামে অমানবিক দাস প্রথা। এই লেখাটার ভিতরে একটা চ্যাপ্টার আছে আক্রমণাত্মক জিহাদের বৈধতা। এই চ্যাপ্টারের ভিতরে আপনি যদি ঢোকেন তাহলে আপনি জিনিসগুলো একদম সব দলিলগুলো পেয়ে যাবেন। যেমন ধরেন এই যে এটা আমি দেখাচ্ছি আহকামুল কোরআন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসির গ্রন্থগুলোর ভিতরে একটা, আহকামুল কোরআন গ্রন্থ থেকে। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়তের পথে থেকে আলাদা হয়ে গেছে, হে নবী কেমনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, সূরা তাওবার 73 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে এবং তোমরা মুশরিকদেরকে হত্যা করো, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে মুশরিকদের বেলায় জিজিয়া প্রযোজ্য না, তাদের নিকট হয় ইসলাম কবুল করে নিতে হবে না হয় তরবারি রাখা তাদের উপর পড়বে। এখানে নিচে আরো যে জিনিসটা বলা আছে আপনি পুরোটা পড়লে আরো একদম স্পষ্ট ভাবে এই বিষয়ে যে নীতিমালা, ইসলামের যে নীতিমালা সেই নীতিমালাটা পরিষ্কার বুঝে যাবেন। এখানে দেখেন এই কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি, তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। আর উক্ত আয়াতটির হুকুম সমস্ত কাফিরের উপরে প্রয়োগযোগ্য হতে পারে, কারণ মুশরিক মাত্রই হয় ইহুদি না হয় খ্রিস্টান, ফলে তাদের উপর ইসলাম কবুল করার জন্য জোর করা যাবে না, তারা নিজেদের ধর্মে পালন করতে থাকবে তবে জিজিয়া দিতে রাজি হয়। এই যে দেখেন এরপরে কি বলা হচ্ছে, আর যে লোক আহলে কিতাবের কোনো দিন পালনে স্থির থাকবে তখন তাদের সম্পর্কে জোর করা যাবে না, দিনের ব্যাপারে এ নীতি প্রয়োগ সম্ভব তখন তাদের ইমাম শাফির মত বাতিল প্রমাণিত হবে, প্রমাণিত হয়ে যায়, তাদেরকে আগের ধর্মে ফেলে দিতে ইসলাম কবুল করতে বাধ্য করা হবে, কিন্তু কোরআনের আয়াত এ মত সমর্থন করে না। নিচে দেখেন কি বলা হচ্ছে, যদি কেউ প্রশ্ন করেন তাহলে আরবের যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল আদেশ দিয়েছেন এবং তাদের নিকট থেকে ইসলাম ছাড়া তরবারি, ইসলাম অথবা তরবারি ছাড়া আর কিছু গ্রহণ করা হবে না বলে ঘোষণা করেছেন। এখানে দেখেন একটা প্রশ্ন, যে মানে তাফসীর গ্রন্থের লেখক বলতেছেন যে তাহলে কেউ যদি প্রশ্ন তোলেন তাহলে আরবের যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল করিম আদেশ করেছেন এবং তাদের নিকট থেকে ইসলাম অথবা তরবারি ছাড়া আর কিছু গ্রহণ করা হবে না বলে ঘোষণা করেছেন, এর অর্থ তো এই যে তাদেরকে দিন গ্রহণে বাধ্যই করা হলো। আর জানা আছে যে দিন ইসলামে প্রবেশ করতে যে লোকে বাধ্য হবে সে প্রকৃত মুসলিম নয়, তাহলে আরবের মুশরিকদের জন্য বাধ্য করার কারণটা কি? জবাব দিচ্ছে তাফসীর গ্রন্থের লেখক, জবাব দিচ্ছে, জবাবে বলা যাবে তাদেরকে ইসলাম প্রকাশ করতে বাধ্য করা হবে, আকীদা হিসেবে ইসলামের প্রতি বিশ্বাসী বানানো নয়, কেননা জোর করে কারো মানে বিশ্বাস সৃষ্টি করা যায় না, মানে মৌখিকভাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে যে ইসলাম কবুল করছে, এইটুকু করতে জোর করা করতে হবে, কিন্তু ভিতরে ভিতরে যদি ইসলাম কবুল না করে তাহলে তার কিছু করার নেই, এটাই এখানে বলতেছে। এই জন্য নবী করিম বলেছেন আমি তো লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তা যদি তারা বলে তাহলে তাদের রক্ত ও ধনমালকে আমাদের থেকে রক্ষা করতে পারলো, তবে তার উপর কোনো হক ধার্য হলে ভিন্ন কথা, তবে তাদের হিসাব আল্লাহর কাছে। নবী আমাদের জানিয়ে দিলেন যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ কেবলমাত্র ইসলাম প্রকাশের জন্য, তারা অন্তর্মুখে জাহির করুক যে তারা আল্লাহর প্রতি অনুগত কিন্তু প্রকৃত হৃদয়গত বিশ্বাস তা সৃষ্টি করা আল্লাহর পক্ষে সম্ভব। এখানে দেখেন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তাদেরকে মাইরা দইরা ইসলাম গ্রহণ করাইতে হবে, আল্লাহর নবী বলছে যতক্ষণ পর্যন্ত এটা স্বীকার না করো ততক্ষণ পর্যন্ত তাদের কতল করতে। এখানে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে এটা বলা আছে, হাদিসে আবার বলা হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখেন হাদিসটা বের করে দেখাচ্ছি। এই কিতাল করতে যে এই বিষয়ে অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আমি এখানে দিয়ে রেখেছি।
এই একটার পর একটা আপনি পড়ে যেতে পারেন, পড়ে দিতে গেলে আপনি একটার পর একটা দেখতে পাবেন এই জিনিসগুলো। এখন আমি সেই হাদিসটা দেখাচ্ছি, এই যে দেখেন সুনান তিরমিজি শরীফে তাহকিকৃত, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা মানে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। কিতাল মানে ওই যে কতল করতে হবে, তাদেরকে কতল করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে, আগ বাড়তে হবে। এখন দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে। যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই সে আমার থেকে তার জানমাল রক্ত নিরাপদ করে নিল। এটার অসংখ্য দলিল আছে, অসংখ্য দলিল আছে, একটা দিয়ে আমি মানে 2-3 ঘন্টা শেষ করতে পারবো না। আচ্ছা উনি আবার আসছে বোধ হয়। তুহিন আপনি কি এই দলিলগুলো দেখতে পেয়েছেন ভাই? জি জি আপনি যে দলিল আপনার যদি কোনো মানে বিরোধিতা থাকে বা কোনো একটা ইয়া থাকে তাহলে তো আপনার একটা ভালো নেটওয়ার্ক লাগবে, তাই না? আপনার দাবিটা আমি এক লাইনে শুনতে চাচ্ছি, আপনি দাবিটা কি করছেন সেটা একটু বলুন। আপনি শুনতে পাচ্ছেন? কেটে কেটে শুনতেছি কিন্তু শোনা বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা বোঝা যাচ্ছে না, আমার দাবিটা হচ্ছে আপনি কাটছাট করে যে কাজটা সবসময় করে থাকেন আজকে সেই একই কথা বললেন। আমি একটু 10 সেকেন্ড একটু বলি তাহলে আপনার বলতে সুবিধা। ধরেন আমি একটা বই লিখলাম, বইতে লেখা আছে 2+5=7, 3+7=36, 3+8=41, 9+2=11। এখন আপনি যদি কাট করে দেখান ওই যে 3+7=46, 9+2=11। মানুষকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করতে বলা আছে অসংখ্য জায়গাতে। আপনি লিখছেন নাকি আসিবেন নাকি? শেষ করি ভাই, শেষ করি। তো এই জিনিসটা হচ্ছে আমি দেখাবো, এটা আমি প্রমাণ করবো যে এটা। এখন এটার বিপরীত কি হতে পারে? এটার বিপরীত হতে পারে উনি যেটা দেখাতে পারে যে না ইসলামে কোনো জোর জবরদস্তি কোনো সিস্টেমই নেই, হ্যাঁ ইসলাম অনেক উদার, ইসলামে কোনো কাউকে কখনো জোর করতে বলে না, ইসলাম গ্রহণ করতে বাধ্য করা তো একেবারে থাকতেই পারে না ইসলামে, হ্যাঁ এইটা হইতে পারে ওনার দাবি, ঠিক আছে। তাহলে উনি ওনার দাবির পক্ষে দলিল পেশ করবে, আমি আমার দাবির পক্ষে দলিল পেশ করবো, নাকি সাবলটন ভাই দিন দাও ভাই, এরকমই তো হওয়ার কথা আলোচনাটা নাকি? ওনার দলিল হলো ওনার মুখ, ওনার মুখটাই হলো ওনার দলিল, আর আপনার দলিল তো মুখ এবং মনে করেন একজন তাফসীর কারক এইভাবে লিখছে যে এক পৃষ্ঠা মিথ্যা আরেক পৃষ্ঠা সত্য, আরেক পৃষ্ঠা মিথ্যা আরেক পৃষ্ঠা সত্য, তারপর আবার পরের পৃষ্ঠা আবার লিখে দিচ্ছে যে আগের পৃষ্ঠা যেটা লিখছিলাম সেটা মিথ্যা কথা লিখছিলাম, ফাইজদমি করে লিখছিলাম, এইরকম হইতেই পারে। তো উনি ওই যে পরের পৃষ্ঠাটা নিয়ে আসবে বা আগের পৃষ্ঠাটা নিয়ে আসবে যেখানে বলা আছে যে ওই পৃষ্ঠাটা যেটা লিখছি সেটা মিথ্যা কথা, হ্যাঁ এরকম হইলে তো অসুবিধা কি, এরকম হইলে উনি দেখাবে, এরকম হইলে আমরা মেনে নেবো, তো অবশ্যই অবশ্যই মেনে নিবো। কিন্তু ওনার তো সেটা দেখাইতে হবে, উনি যদি মুখে মুখে বলে যে আজি ভাই আপনি মিথ্যা বলছেন আপনি কাট করবে, কাট করে অবশ্যই কাট করে দেখাবো, আমি কাট করেই তো আমি দেখাবো। কোন এক মনে করেন একজন লোক একটা গরু রচনা লিখছে, এখন গরু রচনার ভিতরে গরুর কালারটা কি, গরু যেই রচনাটা লিখছে সেই গরুর কালারটা কি, এটা আমার দেখতে হইলে তো সেই একটা বিশেষ জায়গা থেকেই আনতে হবে আমার। আমি তো পুরো গুরুর রচনা এখানে দিব না, তাই না, পুরো কোরআনটা খুলে বসবো না আমি আলোচনা করতে যে কোরআনের ভিতরে এরা আছে তোমার কাছে আল্লাহ বড় আল্লাহ শক্তিশালী আছে। আমার যেইখানে যেই জিনিসটা আলোচনার জন্য যেটা আমার দরকার
মনে করেন আক্রমণাত্মক জিহাদ যেখানে আছে সেই জায়গাটুকু তো আমি আনবো, আমি তো পুরো কোরআন খুললে এখন কি পুরো হাদিস খুললে আমি বসবো নাকি? আমি তো অবশ্যই কাট করে আনবো, যেটুকু নিয়ে আমি আলোচনা করছি, যেটুকু আমার আলোচনার বিষয়বস্তু সেটুকু তো আমি আনবো, পুরো জিনিস আনবো কেন? ওনার কাছে যদি মনে হয় আসল জিনিস বাদ দিয়ে আমি নকল জিনিস আনছি তাহলে উনি তো সেটা দেখাইতেই পারে, অসুবিধা কি? তাহলে আসেন, যুক্ত হন। আপনি তো মানে বর্বর বর্বর করে আসি মায়েদের মিথ্যা বলছে, কাট করে দেখাচ্ছে, এগুলো বলে তো লাভ নাই ভাই। আপনি আপনার পক্ষে দলিল দেখেন, আমি আমার পক্ষে দলিল দেখাবো, ঠিক আছে? আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আপনি আসেন, এসে আমাকে প্রমাণ করে দেন ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আমি প্রমাণ করবো ইসলামে কি পরিমাণ জোর জবরদস্তি আসছে সেটা আমি দলিল সহ প্রমাণ করবো, ঠিক আছে? আসেন তাহলে, কে আসবেন? ভালো নেটওয়ার্ক নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছি মুশফিকুর রহমান মিনারও কমেন্ট করছে, আসিফ সাহেব, মহিউদ্দিন সাহেব, এ নিয়ে ডিবেট করবেন, তাহলে আসেন, আপনি চলে আসেন। মানে যে কেউ এখানে চলে আসতে পারেন, যে কেউ এখানে চলে আসতে পারেন। আমরা তো মানে সবসময় দরজা খুলে রাখছি, আমরা তো আর আপনাকে, আপনারা যেরকম, আপনি যেরকম আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আমাকে বের করে দিচ্ছেন, উত্তম মানে দড়া খেয়ে বের করে দিচ্ছেন, সে কাজটা আমি করবো না। আসেন, হয়তো আপনাকে একটু মানে মানে উই ঝাল আপনি একটু মিটাতে পারি, সেদিন আপনি আপনারা যা করছেন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এক জায়গায়, সেদিন যেটা করছেন সেই সেটা আমি করতে পারি। আপনার লাইভে আসতে হবে কেন? দেখেন এই মুশফিক মিনার কি লিখতেছে, দেখেন আর কতক্ষণ আছেন, একদিন আমার লাইভে আসেন। কেন ভাই, আপনার লাইভে তো আমি গেলামই, আপনি আমাকে দাওয়াত দিলেন ওপেন স্টেজে, সেখানে আমি গেলাম না, সেখানে যাওয়ার পর আপনারা আমাকে গালি গালাস করলেন না, তাহলে আপনার লাইভে আবার আসতে বলেন ভাই, দাওয়াত দেন, দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে গালি দেন ভাই, হাতে পায়ে ধরে নিয়ে যান আমাকে ইনবক্সে, হাতে পায়ে ধরে নিয়ে যান আমাকে, আসিফ সাহেব ওই পেজটা এখন অনেক ভালো হয়ে গেছে, এখন আর গালি গালাজ করা হয় না, আপনি প্লিজ আসেন এই পেজে, আসেন আমরা আলোচনা করবো, এগুলো আমাকে ইনবক্সে লিখে লিখে আমাকে ওই পেজে নিয়ে যান। তা নিয়ে যাওয়ার পর আপনারা লোক দিয়ে গালি খাওয়ান, আপনি গালি দেন নাই, আমি বলতেছি না আপনি গালি দিচ্ছেন, কিন্তু লোকজন দিয়ে গালি খাওয়ান, এই কাজটা তো ভাই আপনারা মানে আপনাদের তাকিয়া বাজ, আপনারা তো নির্লজ্জ তাকিয়া বাজ, আপনাদের আপনাদের মিথ্যাচারের কোনো সীমা নেই। আপনার দাওয়াত ভাই, আপনি তো এই কাম করেন, আপনি তো ওখানে গিয়েছেন একবার, এখন মনে করেন আপনি আমার বাড়ি একবার দাওয়াত খেতে আসলেন, এরপরে তো আমার উচিত আপনার বাড়িতে একবার দাওয়াত খেতে যাওয়া, তারপর আপনি আবার আসবেন, আমি আবার যাবো, তাই না? এইভাবে তো উচিত কাজ করা। না না না, তার সে তো আমাকে ধরাধরি করে নিয়ে গেছে, ইনবক্সে ধরাধরি করে আমাকে নিয়ে ওই তো গেছে। এইবার এইবার সে একবার আসুক, সে একবার আসুক, তারপরে আপনি আবার যাবেন। এইবার আসলে তো তাকে তাকে তো ধরা হবে, সেখানে যে সে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তারপর যে আমাকে গালিগালাজ দেওয়া হচ্ছিল, তখন যে সে সেই গালিগালাজকে সায় দিয়েছে, সে যে একটা শব্দ মুখে থেকে বলে নাই যে আমি তো ভাই ওনারে দাওয়াত দিয়ে আনছি, আপনারা গালিগালাজ করতেছেন কেন? মনে করেন লজিক্যাল ভাই, আমি আপনাকে দাওয়াত দিয়ে বাসায় আনলাম, এখন আমার বউ মনে করেন আপনার তো চরম অপমান করতেছে, গালি দিচ্ছে, হ্যাঁ ভাই বেটা বাইরাও ঘর থেকে, এখানে তো আমার এখানে একটা দায় থাকে যে আমি আমার বউকে বলবো দেখো আমি তো ওনাকে দাওয়াত দিয়ে আনছি, তুমি আমার ওনার সাথে এরকম কেন করতেছে, এটা তো আমার বলাটা দায়িত্বের মধ্যে পড়ে নাকি লজিক্যাল ভাই? হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। কিন্তু উনি ওই দিন একটা গুনাহ কথা বলেন নাই এবং ওইটাকে সাপোর্ট দিয়ে গেছে, হ্যাঁ আসিফ মাহমুদ অনেক খারাপ, এটা এগুলো এগুলো এই কাজ করে গেছে, তাইলে আমার লাইভে আসলে তো প্রথমে তো তাহলে গালি খাইতে হবে কিছুক্ষণ, আমি তো সেটা শোধ নিব, তারপর আপনি সেই সময় দাঁতে দাঁত কামড়া বসে থাকবেন কিছুক্ষণ, কিছুক্ষণ আপনার গাইলাবো, আপনার নবীরে গাইলাবো, আপনার আল্লাহরে গাইলাবো, সেটা আপনি শুনতে হবে। আসেন আপনি, আপনি যে আপনারা যে আমাকে গালি গালাজ করছেন সেটা সত্য, আমি আল্লাহ এবং নবীর উপরে গাইলা নিব, সেটাকে আমি কম নিব মনে করছেন, আসেন আপনি, আপনার লাইভে আমি যাবো কেন? আপনি আবার আমার আরেক লাইভে নিয়ে আবার গালি গালি খাবেন, আরেকজনের দিয়ে গালি খাবেন, মানে আপনারা তো এই চালাকি গুলা করেন, আপনারা তো এই মানে বদমেশি গুলা করেন। আসেন এই বিষয়ে আলাপ করবো, ইসলামে আক্রমণাত্মক জিহাদ, ইসলাম যে জোর জবরদস্তি করে এটা নিয়ে আলোচনা করবো। আসেন, যে কোনো আলেম, পৃথিবীর যে কোনো আলেম এই বিষয়ে আমার সাথে আলোচনা করতে আসতে পারেন, কারণ আমি এত দলিল সংগ্রহ করছি, এইগুলো আমার দেখাই তো আমার 4-5 ঘন্টা লেগে যাবে, এত দলিল আছে আমার কাছে। হ্যাঁ, এই যে একটা দলিল দেখাই, আমার কাছে মানে 4-5 ঘন্টা কথা বলার মতো দলিল আছে আমার কাছে। হ্যাঁ, একটা দেখাই যে তার যে গুরু তার বই থেকে একটা দলিল দেখাই, মানে কত সুন্দর একটা কথা লেখা আছে সেখানে দেখেন আপনারা, এই যে ডক্টর আবু বকর জাকারিয়া যে বই লিখছে, বইয়ের ভিতরে কি লিখছে দেখেন, বইটার নাম হচ্ছে বাংলাদেশের প্রচলিত শির্ক বিদাত ও কুসংস্কার পর্যালোচনা। এই গ্রন্থের শির্কের পরিণতি অধ্যায়ের ভিতরে যে জিনিসটা বলা আছে দেখেন, এখানে দেখেন লজিক্যাল ভাই আপনি কি একটু পড়ে শোনাবেন এখানে কি লেখা? আরেকটু কি বড় করা যায় আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, বড় করা যায়, এবার দেখা যাচ্ছে, লাল অংশটুকু পড়বো। হ্যাঁ হ্যাঁ, লাল অংশটুকু পড়েন। যারা শির্ক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল, মানে তাদেরকে মুসলিমরা হত্যা করতে পারবে বা আঘাত করতে পারবে, হত্যাযোগ্য, এখানে আঘাত না একেবারে বলেই দিছে, হত্যাযোগ্য, হত্যা করলেও সমস্যা নাই। অর্থাৎ যারা শির্ক চর্চা করে, যেমন হিন্দু বা এই ধরনের যারা আছে, আল্লাহ বা আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরিক করে বা অংশীদার মনে করে, তাদেরকে তারা হলো হত্যাযোগ্য আল্লাহর ভাষায়। তারপর শির্ককারীদের যেখানে পাবে তাদেরকে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো ও অবরুদ্ধ করো, আর তাদের ঘাঁটিতে তাদের সন্তানের সন্ধানে ওত পেতে বসে থাকো। শুকর আলহামদুলিল্লাহ, কি চমৎকার কথা, চিন্তা করতে পারেন আপনারা, চিন্তা করতে পারেন একটা সভ্য দেশে, একটা সভ্য দেশের একটা ইউনিভার্সিটির একজন শিক্ষক সে একটা বই লিখতেছে এবং বইতে লেখা, এই কি সাংঘাতিক কথা ভাই, কি সাংঘাতিক কথা ভাই, এই লাইন পড়ার পরে তো তব দেখা বসে আছি, এই লাইন একটা সভ্য পৃথিবীতে একটা মানুষ কিভাবে একটা বই ছাপাইতে পারে যে বই এই রকম একটা লাইন লেখা থাকতে পারে, বলেন তো ভাই? না আমি তো এই লাইন পড়িয়া তো শুকর আলহামদুলিল্লাহ বললাম আসিফ ভাই, এই জন্য মুশফিক মিনার আপনাকে ওনার লাইভে দাওয়াত করতেছে,
আপনি যাবেন সবাই মিলে ওরা গালাগালি করবে, মানে ফিজিক্যালি তো আর কিছু করতে পারতেছে না, যদি অনলাইন দিয়ে কিছু করতে পারে তাহলে কিছু নেকি কামাই হবে। আমার কাছে 4 ঘন্টা লাগবে এই যে আক্রমণাত্মক জিহাদের উপরে যে দলিল আমার কাছে আছে সেটা দেখাতে আমার 4 ঘন্টা লাগবে, 4.5 ঘন্টা লাগবে। তারপরে আমি কথা বলতে পারবো, দলিল দেখানোর পর আমি আমার মতামত দিতে পারবো, মতামত তো এই বিষয়ে মতামত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, দলিল গুলা দেখাইলেই হবে। কিন্তু এই যতটুকু দেখাইলাম সাংঘাতিক বিস্মিত হয়েছি এটা দেখে, মানে কি সাংঘাতিক কথাবার্তা, এর কেমনে সম্ভব ভাই? মানে আমি না মানে বেকুব হয়ে যাই, একটা সভ্য পৃথিবীতে মানুষজন এইভাবে কেমনে বলে, একটু চক্ষু লজ্জা তো থাকতে হয়, একটু লজ্জা সরম তো থাকতে হয়, লজ্জা সরম নাই এদের, একবারে বেহায়া বেলাজের মতো কথা বলা যায় এরা, কেমনে এগুলো পারে ভাই বলেন তো? মানে যারা শির্ক করে তারা হত্যা, মুসলমানদের জন্য তারা হত্যাযোগ্য, কি কি মিলে ভাই, কোন দুনিয়ায় আসি ভাই? মানে না এদেরকে কি বলবো, এদেরকে কিছু বলার নাই, ঠিক আছে, এরা মনে হয় না যুক্ত হওয়ার মতো সেই আটা তাদের আছে, কিন্তু আসুক, যদি আসতে চায় আসুক। আমি তো আসিফ ভাই অনেকদিন ধরে মুমিন খুঁজতেছি, কেউ যদি আমার সাথে একটু আউল নীতি নিয়ে আলোচনা করে, আমি নিজের স্বঘোষিত ডক্টরেট দাবি করি আউল আউলের উপর, কোনো মুমিন এখন তো আসলোই না, যারা দুই একজন প্রশ্ন করছে তারা আর মানে লাইভে যুক্ত হয় না, হয়তো কাফের হয়ে গেছে কিনা আমার সন্দেহ আছে। আপনার সাথে আউল নীতি নিয়ে যারাই আলোচনা করতে আসবে তারা ফাউলে পরিণত হবে, এই বিষয়ে আমি একটা ভবিষ্যৎবাণী করে দিলাম, এখন দেখেন আমার ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। ঠিক আছে, আমাদের লাইভটা তো আমি আমি শেষই করে দিতাম, তো ওই ব্যক্তির জন্য একটু কিছুক্ষণ ইয়া করছিলাম, এক্সটেন্ড করছিলাম, কিন্তু উনি তো মানে মানে গলাবাজি করে গেল, কিন্তু সেরকম কোনো ইয়া তো বলতে পারলো না, অপারেশনের নেটওয়ার্কটাও খারাপ, হয়তো ভবিষ্যতে নেটওয়ার্কটা ভালো হইলে উনি হয়তো দলিল টলিল নিয়ে আসতে পারবেন, সেটার জন্য আমরা তাকে এই এই ইয়াটা দিলাম, এই কার্টিসিটা তার জন্য রাখলাম আমরা, যে সে হয়তো ভবিষ্যতে এই আমাদের এই যে এই দাবিটা, আমার যে এই দাবিটা, এই দাবিটার উপযুক্ত জবাব নিয়ে একদিন দলিল প্রমাণ নিয়ে ভালো নেটওয়ার্ক নিয়ে এসে আমাদের দাঁত মুখ ভেঙে দিবে এসে। হ্যাঁ, সেই ইয়াটা আমরা রাখলাম, ঠিক আছে, সেই জন্য আমরা তাহলে অপেক্ষা করি, তাহলে আজকের মতো লাইভ শেষ করি। দাঁত মুখ ভাঙার জন্য কিন্তু ওই সাফাতি নিয়ে আসলে হবে না, দাঁত মুখ ভাঙার জন্য কিন্তু ওই দলিল আনতে হবে। এই খালি বলে ব্যাকস্টেজে কথা বলবে, ব্যাকস্টেজে কথা, ব্যাকস্টেজে আবার কথা কিসের ভাই, আমার কি মানে মানে খাওয়া দাওয়া কাম নাই এই সমস্ত মুমিন সুমিনের সাথে, মাদ্রাসা ছাত্রের সাথে আমি ব্যাকস্টেজে কথা বলবো নাকি? যেটা বলবো সবাই শুনবে, এই সমস্ত চুনা হাগা খামারের লোকজনের সাথে কি আমি ব্যাকস্টেজে কেন বলতে চাই বলেন না, ব্যাকস্টেজে বললে তো আর ওই দলিল দেখা দেখির বিষয়টা থাকে না, হাতে পায়ে ধরে ভাই প্লিজ ভাই আমার নবীরে ভাই কিছু বলেন না ভাই, হ্যাঁ আমার নবীরে বলেন না ভাই, আপনার আল্লাহর রাস্তায় ভাই আল্লাহ আপনার আপনার দোহাই লাগে, এগুলো হাতে পায়ে ধরে আমি একসাথে কথা কিসের, যেটা বলবো সবার সামনে বলবো, নিয়ে আসেন আপনার আলেমদেরকে নিয়ে আসেন, আমি আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে লাইভটা শেষ করে দিচ্ছি, সাবালটান ভাই, দিন দাওয়া ভাই, লজিক্যাল ভাই, আজকে লাইভটা শেষ করে দিচ্ছি, বিদায় নিন, হ্যাঁ শুভরাত্রি, ধন্যবাদ আসিফ ভাই, সবাইকে গুড নাইট। আসিফ ভাই আমার ইমেলের রিপ্লাই মানে কিছু এখনো তো দিলেন না ভাই, দিব ভাই একটু মানে শরীরও খুব খারাপ, আমি তো একদমই ইয়া পাচ্ছি না, অনেকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে তারপরে আমি সব আবার মানে ইয়া করতেছি, সবকিছুতে আবার হাত দিচ্ছি, হ্যাঁ তত কয়েকদিন একটু অপেক্ষা করেন, ঠিক আছে, তাহলে আজকে তো শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ফারাজ ভাইয়ের তো আর কোনো খবর নেই, তাহলে মানে বিদায় জানাচ্ছি আপনাদেরকে, ভালো থাকবেন, গুড নাইট, ভালো থাকেন সবাই।